छोटी सी पंछी छोटो ठोटे रे सबे श्रोता बृंद के आमार नमस्कार। आज के आमार सुजोग सौभाग्य जे आमार विशेष करे आमार गार्जियन बोलबो आमार बड़ो दादा बोलबो आज के यूसुफ भाई आमी यूसुफ भाई बोली मिस्टर दिलीप कुमार आज के उन्नी 98 बचर ये बसे उन्नी आज के हॉस्पिटले मारा गेछेन बॉम्बे ते खूब दुखेर कथा और एक भालो लागछे जे अत अंत 10 उन्नी असुस्थ बाड़ीते थेकेछेन। हाँ सायरा बानू उनार स्त्री उनार खूब देखा रक्षा करेछे अनफॉर्चुनेटलि आज के उन्नी आमादेर मध्य नाई। आमार विशेष करे उनार प्रति आमार श्रद्धा उनार आत्मता शांति मे हिज सोल रेस्ट इन पीस इटर्नल पीस क्यों कि आमार उनार संगे उन्नी आमार बड़ो भाई आमी छोटो भाईर मतन छिलाम सेई जन्य आज के आमारो भीषण खराब लागछे। आमार दिलीप कुमार साहेबेर संगे सायरा बानुर संगे आमार प्रथम देखा एखाने सागिना महातो बांग्लाते तपन सिंगोर डायरेक्शने छवि करते शूटिंगेर जन्य एसेछिलेन। अत बड़ो एक्टर उनी से समय दार्जिलिंगे माउंट एवरेस्ट होटेल छिलो ওখানে থাকে থাকতে চাইনি উনি বললেন আমি আপনাদেরই মতন এখানে যেখানে আপনারা থাকছেন ওখানেই আমরা থাকব। তো গয়াবাড়িতে ইলাপাল চৌধুরীর উনি একটা টি গার্ডেনের ওনার খুব হেরিটেজ বাংলো খুব বড় বাংলো এরিয়া লোকেশনটা খুবই সুন্দর লোকেশনে ওখানে উনি এক মাস থাকলেন ওখানে থেকে পুরো ইউনিট ওখানে থাকলেন কিন্তু যে হিন্দি ছবি ছিল ওটাতে ওমপ্রকাশ অ্যাক্টর ছিলেন উনি মাউন্ট এভারেস্টে থাকলেন। উনি মাউন্ট এভারেস্ট থেকে ডেইলি গাড়ি করে আসতেন শুটিং করে চলে যেতেন কিন্তু দিলীপ কুমার সায়রা বানু আর অন্য অন্য আর্টিস্টরা আমার ডিরেক্টর তপন সিংহ ওরা সবাই ওখানে থাকলেন আর আমি ওদের ব্যবস্থা গাড়ি বা এক্সট্রা ক্রাউড শুটিংয়ের সময় এক্সট্রা ক্রাউড লাগে এইসব ব্যবস্থাগুলো সব আমি করতাম। ওদের রাশন খাওয়া দাওয়ার জিনিস সব কার্সিং থেকে আমি পৌঁছিয়ে দিতাম। একবার আমার মনে পড়ছে সায়রা বানু খুব অসুস্থ হলো সেই সময় এখানে আমার ফ্যামিলি ডক্টর ছিলেন ডক্টর বি এন প্রসাদ আমি ওনাকে নিয়ে তিনবার নিয়ে গিয়ে ওনাকে ইঞ্জেকশন বগেরে যা করা হ্যাঁ উনি করেছিলেন। তাই ইউসুফ ভাইয়ের সঙ্গে দিলীপ কুমারের সঙ্গে আমার ঘনিষ্ঠ খুবই ঘনিষ্ঠ পরিচয় আমার ফিল্ম স্টারের অনেক লোকের সঙ্গে কিন্তু পুরনো লোক দিলীপ কুমার রাজ কাপুর দেবানন্দ এদের সঙ্গে খুব ঘনিষ্ঠ আমার পরিচয় ছিল। এভাবে ওই শুটিং আগে হিন্দিতে হলো 1974 একটা বাংলা হিন্দি হয়েছে 1974 আর বাংলা হলো সাগিনা 1970। সাগিনা বলতে গিয়ে এখন কথা যে কেন যে সাগিনা এখানে সাগিনা মাহাতো একজন লেবার লিডার ছিল ইটস আ ট্রু স্টোরি। সাগিনা মাহাতো একটা লেবার লিডার ছিল ও এখানেও ছিল আর ডুয়ার্সের লোক। হ্যাঁ তো ওর উপরে ওই তপন সিংহ ছবি করতে চাইল সেই জন্যে উনি দিলীপ কুমারকে নায়ক হিসেবে উনি বলে রিকোয়েস্ট করে ওকে আর তপন সিংহ অত বড় ডিরেক্টর তার সঙ্গে সবাই কাজ করতে চেয়েছিল অশোক কুমার বৈজয়ন্তীমালা সবাই করেছে এবং শত্রুঘ্ন সিনহা আমার ছবিতে সবে থার্টিতে কাজ করলো। তো এইভাবে আমার পরিচয় হয় ঘনিষ্ঠতা হয়
আমি যখনই দিল্লি বম্বে গেলাম ওনার বাড়িতে আমি নিশ্চয়ই গেছি। ওনার বাড়ি সায়রা ভিল্লা উল্লে বাড়ি পালি হিলে বড়ো বাড়ি। আমি ওখানে আমার সুযোগ হলো ওদের সঙ্গে লাঞ্চ করা। হ্যাঁ, আমি যখন বম্বেতে ফিল্ম করতে যাই তখন ওনার মানে সঙ্গে যোগাযোগ করে ওনার অ্যাডভাইস নিতাম, উনি অ্যাডভাইস করতেন। হ্যাঁ, উনি আমাকে খুব সাহায্য করতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশ বম্বেতে আমি ছবি করতে পারলাম না, পরে গিয়ে ক্যালকাটাতে আমরা করলাম। তখন ডাবিং করতে যখন যাই তখনও ওনার সঙ্গে দিলীপ কুমার সঙ্গে দেখা হয়েছিল। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা একটা বলবো, আমি যখন সফেদ হাতি ছবি করছি, আমি আগের দিন চলে গিয়েছিলাম সান অ্যান্ড হোটেলে থেকেছিলাম। ওখানে খাওয়া পরে আমার ফুড পয়জন হয়ে গেল। সারা রাত আমার বমিটিং আর লুজ মোশন হচ্ছে। আমি হোটেলে ফ্রন্ট ডেস্কে ফোন করলাম যে এরকম আমার অবস্থা, আপনার হাউস সার্জেন ডক্টর আমাকে রাখেন। ওর দুর্ভাগ্যের কথা ওদের কোনো ডক্টর নাই, রাত্রিরে কোনো ডক্টর আসতে পারেনি। আমি ভোর 5:30-5:30, আমি জানি দিলীপ সাহেব ইউসুফ ভাই উনি লেট করে উঠেন, তা সত্ত্বেও ওনার বাড়িতে আমি ফোন করলাম। হ্যাঁ, তো ওনার কেয়ারটেকার বা যাই হোক একজন তুললো। আমি বললাম আমি এরকম বলছি আর আমার খুব অবস্থা খারাপ, এখানে হোটেল থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না, তা আপনি সাহেবকে খবর দেন। তো সাহেবকে হয়তো খবর দিয়েছে বা সায়রা বানুকে দিল, তো ওরা উনি দুজনকে পাঠালেন। ওরা আমাকে নানাবতী হসপিটালে অ্যাডমিট করলেন। তারপরে ভোর 7:30-7:30 নিজে দিলীপ কুমার ইউসুফ ভাই নিজে হসপিটালে এলেন। নিজে হসপিটালে এসে আর উনি আমার দেখা সাক্ষা করলেন, বড় বড় ডাক্তারকে বললেন আমার ছোট ভাই আপনারা ঠিক দেখুন। তো আমাকে 3 দিন ওখানে রাখলো। তারপরে 3 দিনের পরে হুইল চেয়ারে করে বা ইয়ের আমি ক্যালকাটায় অ্যাডমিট হলাম। আর একটা কথা মনে পড়ছে, আমি যখন সফেদ হাতির ডাবিং করতে যাই, আমি যে বললাম যে নানাবতী হসপিটালে আমার অ্যাডমিট করা হলো, তখন যে আমাদের সফেদ হাতির যে চাইল্ড অ্যাক্টর, হ্যাঁ আমার ছেলে অশ্বিনী, হ্যাঁ ও ডাবিং করতে, ওর অ্যাজ অ্যান অ্যাক্টর ওর ডাবিং ছিল সে সময়। হ্যাঁ, ইউসুফ ভাই জানতে পারলো যে ডাবিংয়ের জন্য প্রতাপের ছেলেও এসছে, তো ওকে বাড়িতে ডেকে ওকেও মানে খাওয়া লাঞ্চের নিমন্ত্রণ করেছিল। এই কথাটাও মনে পড়ছে। ভাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল, আজকে উনি মারা গেছেন, আমার খুব দুঃখের কথা। একটা কথা আরও বলবো, ওনার বিয়ের কথা বলবো। সায়রা বানু আর রাজেন্দ্র কুমার ওরা এখানে দার্জিলিংয়ে ঝুঁকগায় আসমানের শুটিং করছিল, এক মাস ওরা এখানে ছিল। এর মধ্যে গুজব হলো যে রাজেন্দ্র কুমার একজন বিবাহিত লোক, কিন্তু সায়রা বানুর সঙ্গে ওর প্রেম চলছে। তা এটা শুনে সায়রা বানুর মা নাসিম বানু, উনিও এক নাম করা ফিল্ম অ্যাক্ট্রেস, উনি ইউসুফ ভাইকে বললেন। তখন ইউসুফ ভাইয়ের বোধহয় বয়স 50-55 হয়ে গেছে। হ্যাঁ, তো তখন উনি বললেন যে এরকম সায়রা আমার মেয়ে দার্জিলিংয়ে শুটিং করছে রাজেন্দ্র কুমার সঙ্গে, আমি শুনছি যে ওর লাভ অ্যাফেয়ার চলছে, আমি চাই না, হ্যাঁ যে ওর সঙ্গে বিয়ে হোক। ইউসুফ ভাই তোমার বিয়ে হয়নি, আমি হাত জোর করছি তুমি বিয়ে করো। তো ইউসুফ ভাই রাজি হলেন। ইউসুফ ভাই দার্জিলিং এলেন, দার্জিলিং এসে মাউন্ট এভারেস্ট তখন হোটেল, ওখানে ওরাও রাজেন্দ্র কুমার সায়রা বানু ওরা সবাই ওখানেই ওই হোটেলেই ছিল। তো উনি যখন খবর নিলেন, খবর নেওয়ার পরে যে শুটিংটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার দিনে উনি এলেন মাউন্ট এভারেস্টে থাকলেন। মাউন্ট এভারেস্টে থেকে তখন সায়রা বানু আমাকে ইন্ট্রোডিউস করলো, হ্যাঁ বললো আমি
প্রতাপ, আমি যোসেফ ভাইয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, তখন ওরা নেক্সট ডে সায়রা বানুকে নিয়ে যোসেফ ভাই চলে গেল, আর ওরা হানিমুন করলো ভুটানে গিয়ে। এটা একটা আমার মনে পড়ছে যোসেফ ভাইয়ের কথা। আর ওদের দুর্ভাগ্যের কথা, একটা মিসক্যারেজ হয়ে গেল, কোন সায়রা বানু আর দিলীপ কুমারের কোনো ইস্যু নাই, বড় বাড়ি, খুব খুব ভালো লোক, খুব মানে ওই এরিয়ার পালি হিলের এরিয়ার লোক খুব পছন্দ করতো, বিকজ হি ইউজ টু হেল্প দেম মনিটারিলি যা যে দরকার হয়। এরকম অবস্থায় আমি পরেও অনেকবার বোম্বে যখন গেলাম ওনার বাড়িতে গেছি, আমি পরে গিয়ে 74-এ গেলাম, আমার সফেদ দাঁতির সময় গেলাম, তারপরে আমি গেলাম আবার ছবি করব বলে 76-77-এ। তখন আমাদের একটা স্টোরি নিয়ে কনফিউশন হলো, যোসেফ ভাইয়ের বাড়িতে গিয়ে লাঞ্চ খেলাম, আমার পার্টনার ছিলেন মিস্টার জালান, উনিও মারা গেছেন, আমরা গিয়ে ওখানে লাঞ্চ খেয়ে ওনার সঙ্গে পরামর্শ করলাম, এইসব কথা মনে পড়ে আর কি। আজকে আমার খুব দুঃখ লাগছে যে আমার অনেক দিন হয়তো দেখা হয়নি ওনার সঙ্গে, কিন্তু খুব ঘনিষ্ঠ লোক, হ্যাঁ, উনি আজকে আমাদের মধ্যে নেই, আমার খুব দুঃখ লাগছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি ভালো থাকুন, ওনার আত্মা তো ভালো থাকুন, উনি সায়রা বানু রয়েছে, হ্যাঁ, উনিও ভালো থাকুন। আগে আমার কাছে ওনার ফোন ছিল, এখন আমার ফোন চেঞ্জ হয়ে গেল নম্বর, নাহলে আমি ওনাকে বাড়িতে কল করতাম। থ্যাংক, ধন্যবাদ। छोटी सी पंछी छोटो ठोटे रे, मिष्टी फूले रे मधु लुटे रे, धीरे धीरे झोरा तीरी तीरी नाचे रे, तीरी तीरी नाचे रे, तीरी तीरी नाचे। छोटी सी पंछी छोटो ठोटे रे, मिष्टी फूले रे मधु लुटे रे, ধীরে ধীরে ঝোরা তীরি তীরি নাচে রে, তীরি তীরি নাচে রে, তীরি তীরি নাচে। ছোটি ছোটি স্বপ্ন আমার, ছোটি আশা ছোটি প্যার, পাহাড়িয়া ছোটি গাঁয়ে ছোটি সি ঝোপড়ি আমার। চুরি চুরি আই গোরে দূরে, ঝুপ ঝুপ রূপ দেখে তোরে, মন হলো রঙিন বাহার। ছোটি সি পঞ্ছি ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলে মধু লুটে রে, ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে। ছোটি ছোটি সপনা আমার, ছোটি আশা ছোটি প্যার, পাহাড়িয়া ছোটি গাঁয়ে ছোটি সি ঝোপড়ি আমার। চুরি চুরি আই গান গোরে, ছুপ ছুপ রূপ দেখে তোরে, মন হলো রঙিন বাহার। ছোটি সি পঞ্ছি ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলের মধু লুটে রে, ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে। চলতে গিয়ে তাই চমকে দেখি রে, বলতে গিয়ে তাই চমকে দেখি রে, হাসি ফাঁসি এক হলো আসি যত কাছে রে, আসি যত কাছে রে, আসি যত কাছে। ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলের মধু লুটে রে, ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে।
किसी पंछी छोटे छोटे।